আমি জামবনির কুইডি পাড়ার শিবু কুইডির বিটি সাজলি। কাগজলারা বইলে উহু অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আর কিছু। টিভিওয়ালারা বইলে তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি কইরা কামিন খাইতা মাধ্যমিকে প্রথম হইলে? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অন্নি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়া পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিধান বেলায় টিনের আগর খুইলা হাঁকে ডাকে ঘুম ভাঙায়, খবরটা যখন প্রথম শুনাইলে তখন মাকে জড়ায়ে শুয়েছিলাম আমি কুড়ে ঘরের ঘুটঘুটা অন্ধকারে। হেডমাস্টার কা দেখা মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালে ছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে হিতা স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় ছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাচ্চা থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সাঁজ বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস, বহু দম লাগে, বহু তেজ লাগে। আমি জামবনির শিবু কুইরির বিটি সাজলি, যখন থেকা হুশ হয়েছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকমা বলথক পরের ঘরের হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলথক তুই কুইরি পাড়ার বিটি ছেলে, তোর কামিন খাইতা সারা গতি কি? বাপ বলথক দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গালি, শুন যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার কইরা দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুশিল দেগরার ঘরে কামিন খাটক মা, ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বরটা আসত, জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাইতা শুয়া থাকতো। মনে আছে সে ছিল এক জারকালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেগরাদিনে লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদিপুরি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থাকা উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দারদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলুম চৈল্লে। দেগরা গিন্নি নাই ছাড়লে এক গাদা এটো কাটা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই পারব। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি আর একবার বল দিকনি, যতটুকুন মুখ লয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুইয়ে এত কাল গুজারে গেল।
আর তুই আমাদের জুঠা ভাষণ ধুতে লাড়বি? বললাম, হু, তোমাদের জুঠা ভাষণ আমি ধুতে লাড়ব, তোমরা লোক দেখে লাও গা। আমি চললাম। কথাটা বইলা গট গট করে বাবুগিনির মুখের সামনে আমি বেড়ায় চললে আইসলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামালা! বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘর খেয়ালে। দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাকারে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জাইলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাইকা মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস, শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু গড়ে গোতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই, যত বড় লাট সাহিবি হোক কেনে, কারু কাছে মাথা নুয়ায় নিজের তেজ বিকাবি নাই, এই তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আসেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়া কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরতলার এগনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজাই জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে, কোথায় সাইজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক, পিঠ চাপড়াই বইলেক, তুমি কামিন খাইটা মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম, সত্যি বড় গরিব অবস্থা, তোমাদের কত গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লগেই তো আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার, নাও 10,000 টাকার চেকটা এখন নাও, শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সংবর্ধনা দেব, এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ, না না মন্ত্রী নয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না এই টাকা আমার নাই লাইক ব্যাক, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাইক ব্যাক। মন্ত্রী তখন ঢোক গিলেক, গায়ের সেই দেগরাগিনীর বড় বেটা, সে এখন পাটির বড় লেতা, ভিড় ঠেলে সে আসছে বললেক, কেনে কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া ছয় ছয় আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুইরির বেটি আছে গা গ্রামে, তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লেখাপড়ার লাগে কাঁধে বুলবে, ততদিন কোন বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে।